আমি যে গ্রামে গ্রামে থাকি, গ্রামটির নাম দাহুয়া। আলাং গেলাম বাতাঙ্গা সিটি, ম্যানিলা থেকে 90 কিলোমিটার দূরে। চলেন আমরা গ্রামটা ঘুরে দেখি। এখানে প্রতিটা বাড়িতেই গাড়ি আছে, কার আছে, পার্সোনাল কার। মূলত সমস্ত গাড়ি জাপান থেকে আসে, যা জাপানের ডাস্টবিনও বলা হয়। এখানে জাপানি সেকেন্ড হ্যান্ড সমস্ত জিনিসই পাওয়া যায়, কার, মিনি কার, মিনি বাস, ফ্রিজ, টিভি, সমস্ত কিছু সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, দাম স্বল্প মূল্যে এবং স্বল্প মূল্যে সময় বিক্রি হয়। ওয়ার্কশপে কাজ করছে, পার্সোনাল ওয়ার্কশপে কাজ করছে এবং এটা মূলত গ্রামে প্রবেশ পথ। গ্রামে প্রবেশ করতে পাশের প্রয়োজন পড়ে। পাস 14 দিনের কোয়ারেন্টিনের পর গ্রামের ক্যাপ্টেন পাস ইস্যু করেন। মূলত পাসটি গ্রাম এবং ব্যক্তি উভয়ই কোভিড ফ্রি তার নিশ্চয়তা প্রদান করে। অর্থাৎ যে বাড়িতে বা যে গ্রামে কোভিড আক্রান্ত রোগী রয়েছে তাদেরকে পাস অনুমতিপত্র দেওয়া হয় না। যে ব্যক্তির অনুমতি পত্র নেই সে ব্যক্তি গ্রামে চলাফেরায় বা কোনো পণ্য ক্রয় করতে পারেন না। পাস একজন ব্যক্তি প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের নিশ্চয়তা প্রদান করে থাকে। চলেন আমরা একটা সবজির দোকান দেখি। সবজির দোকান, এখানে গ্রামে প্রয়োজনীয় সবজি কিনতে পাওয়া যায়, বাজারও পাওয়া যায়। বাজার অনেক বড়, প্রয়োজনীয় সবজি পাওয়া যায়। রাত মূলত প্রয়োজনীয় সবজি রাখা হয় এখানে, দাম একই সমান, বাজারের চেয়ে কোনো অংশে উচ্চ মূল্য হয় না, একই দরে বিক্রি হয়। এখানে কোনো বিষয় নিয়ে অভিযোগ করা হলে সাথে সাথে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে, সুতরাং বেশি দাম নেওয়ার কোনো সুযোগ থাকে না। সামনের দোকানটি পলিথিন মোড়ানো, এখানে কর্তৃপক্ষ গ্রাম কর্তৃপক্ষ দোকান পলিথিন বা কাচে মোড়ানো না হলে কোনো অনুমতি দেন না, বেচা কেনার কোনো অনুমতি দেয়। এটি এই গ্রামের ভিতর সবচেয়ে বড় দোকান। গুড ইভিনিং, আতে গুড ইভিনিং, give me the pouch. No, this one. Ha, this one.
चॉकलेट टेस्टिंग डू यू हैव चॉकलेट टेस्टिंग चॉकलेट टेस्ट चॉकलेट क्रिस्पी ना टेस्ट ना ना दिस इज दिस विल बी चॉकलेट टेस्ट ये चॉकलेट डू यू हैव बनाना ओके बनाना ओके यू कैन गिव मक्का ना पर्ची यू कैन गिव टू पीसेस इति ग्रामे पानीयो पानी दुकान एखाने चॉकलेट कोक पेप्सी সমস্ত তরল পানীয় পাওয়া যায় বিক্রয় মূল্যটা বাজার মূল্যের কাছাকাছি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে পাহাড়টা খুব কাছে দেখা যায় অনেক সুন্দর প্রশস্ত আকাশটা আকাশ বৃষ্টি মেঘ সমস্ত কিছু পাহাড়ের উপরে যাবে গাছটাকেই দেখা যায় লকডাউন জনিত কারণে গাড়ি চলাচল একদম বন্ধ বিশেষ করে যাত্রী পরিবহন ব্যবস্থা একদম বন্ধ গভর্নমেন্ট যখনই গাড়ি চলাচল অনুমতি দেবে তখন হয়তো আমরা সেখানে যেতে পারব গাড়ি চলাচল বন্ধ বলতে পার্সোনাল কার ব্যতীত কোনো গাড়ি চলাচল করে না অত্যন্ত সুন্দর ডিজাইনের বাড়িটা উপরে টাইলস সিমেন্টের টাইলস করা টিন সিমেন্টের টাইলস অনেক বাড়ি রসাকতা খুব পছন্দ করে এবং পরিপাটি থাকতেও আরও পছন্দ করে হ্যাঁ যা দেখছেন এটা মতলব তো গ্রামের ছোট পরিসরে গ্রামের শরীর ছোট পরিসরে একটা চপ দোকান মূলত এরা প্রত্যেকে চাকরি দিব চাকরি শেষে চাকরি আট ঘন্টা ডিউটি শেষে তাদের যে সময়টা বেঁচে যায় সে সময়টাই তারা বাড়িতে বিভিন্ন দ্রব্য বাজার বিক্রির স্বার্থে বিক্রির প্রয়োজনে ছোটখাটো একটা দোকান দিয়ে বসতে মূলত বাড়তি একটা আয়ের একটা এটা সকলেই চাকরি চাকরি অবসরে যে সময়টা হাতে পান সেই সময়টাতেই তারা বাড়িতে অতিরিক্ত পণ্য প্রয়োজনীয় পণ্য রেখে তা বিক্রির একটা ব্যবস্থা করে দেয় দৈনিক ভিত্তিক জব এরা খুব পছন্দ করে এরা সব দৈনিক কাজ শেষে বেতন প্রদান করতে হয় এটা মাসিক কাজে কখনোই আগ্রহী না যা আয় হবে সে তারা দৈনিক হিসেবে যা আয় হবে তা দিয়ে তারা ব্যয় নির্বাহ করে এটা হোটেলের এটা একটা হোটেল মূলত চপ চপ রেস্টুরেন্ট এখানে এটা চপ বানাচ্ছে প্রতিনিয়ত চপ বিক্রি হয় চপ মুরগি অথবা শুয়োর মাংস দিয়ে চপ প্রস্তুত করে যা বললাম কাজের ফাঁকে যে সময়টা পেয়ে থাকে আর সে সময়টা তারা অতিরিক্ত আয় হিসেবে যে যা করতা যে যে কাজ পারে সে কাজ করে এর বাইরে কিছু আমরা দ্বিতীয় পার্টি চলে এসেছি বাড়িগুলো অনেক সুন্দর সাজানো মূলত এদের আয়ের অধিকাংশ আয়ের
হাতে হচ্ছে পারেন দেখি বাইরে চলে যায় 18 বছর 22 বছর পূর্ণ হলে এবং তারা বিদেশ থেকে যে অর্থ উপার্জন করে সে অর্থ উপার্জনকে তারা শৌখিন একটা বাড়ি তৈরি করে গাড়ি কিনেন মোটর গাড়ি কিনেন এবং এর জন্য অনেকেই জিপনি ক্রয় করে মোটর বাইক তাদের খুব পছন্দনীয় একটা জার্নি এই রাস্তাটার নাম ক্যামিয়া এটা সেম সাবডিভিশনের একটা অংশ পার্ট বলা যায় দূরে কোয়েল ডিম সিদ্ধ করে বিক্রি করছে যারা জব হারিয়েছে করোনার কারণে যারা জব হারিয়েছে বড় বড় ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে জব হারিয়েছে তারা নিজ উদ্যোগে ডিম সিদ্ধ করে অথবা পাপড় বানিয়ে আর বিক্রি করছে এখানে বাতাঙ্গাস মেগা হাইস সাব ডিভিশন এখানে এটা দ্বিতীয় বারাঙ্গা পুরস্কার বারাঙ্গা একটা খুব নিরিবিলি শান্ত পাহাড়ে প্রদেশ পরবর্তীতে কোনো এক সময় আমি মেগা হাইসে নিয়ে যাব এরা বাস্কেটবল খেলতে খুব পছন্দ করে এতটাই পছন্দনীয় যে বাড়ির কান আনাচে কান আছে বাস্কেটবল এবং বাস্কেট পোস্টগুলো দেখা যায় পাওয়া যায় তেমনি এটা একটা পোস্ট টেম্পোরারি পোস্ট হাতে সময় পেলে এরা খেলায় এর কুকুর খুবই পছন্দ করে কুকুরটা কুকুর খুবই পছন্দ করে বিকেল বিশেষ করে বিকালে কুকুর নিয়ে ঘুরে বেড়াতে খুব পছন্দ করে এদের আয়ের একটা অংশ কুকুরের জন্যই বরাদ্দ থাকে জিজ্ঞেস করেছিলাম অনেকে বলে যে নিরাপত্তার জন্য হয়তো হবে তো তাদের নিরাপত্তার জন্য এখান থেকে আকাশটা যেটা দেখছেন এটাকে বলে জিপনি এটা জাপানি গাড়ি জিপনিটা মূলত জাপানি গাড়ি শব্দ পর্যন্ত হয় সামনে 3 জন বসার ব্যবস্থা আছে লম্বালম্বি থেকে বাকি 16 জনের বসার ব্যবস্থা আছে এখান থেকে আকাশটা এবং পাহাড়টা অনেক সুন্দর দেখেন বলা যায় এখানে অনেক ধনাঢ্য অথবা কাজের যারা নিত্যদিন কাজের করে তাতে কুকুরগুলো খুব যত্ন সহকারে পালন করে ট্রাইসাইকেল বলে মোটর সাইকেলের সাথে বাড়তি একটা অংশ এখানে বসার ব্যবস্থা আছে মূলত ট্রাইসাইকেলটা মোটর সাইকেলের সাথে বাড়তি একটা অংশ বসার ব্যবস্থা করে থাকে মোটর সাইকেল পিছনের অংশ 3 জন বসে আর বাড়তি অংশ 3 জন 6 জন মোটর সাইকেল চলাচলের একটা ব্যবস্থা করা আছে যদি বাড়িগুলো শৌখিনতা প্রতিটা বাড়িতে শৌখিনতার ছাপ আছে এবং বাড়তি যে অংশটা আছে সেই বাড়তি অংশটাও তারা সুন্দরভাবে সাজানো ব্যবস্থা করে এদের অলসতা বলতে কোনো কিছুই নেই এরা যতটুকু চেষ্টা করেন নিজেরা সুন্দরভাবে থাকতে এবং সুন্দরভাবে রাখতে সবাই পছন্দ করে যা বলছিলাম গ্রামে দোকানগুলো সব দোকানে পলিথিন দিয়ে মরে
অত্যন্ত সুন্দর একটা বাড়ি, সামনে প্রশস্ত বারান্দা, অনেকটা রাজকীয় বাড়ি, স্থানীয় বাড়ি, অত্যন্ত সুন্দর। টিন দিয়ে তৈরি করা ছাদ, প্রতিটা বাড়ির উপরের অংশ টিনের এবং টিন টাইলস সমন্বয় আছে। কক ফাইটের জন্য মুরগিগুলো পালন করা হয়। একটা মুরগির দাম অনেক হতে পারে, কখনো 5,000 বা 1,00,000 টাকার উপরে যেতে পারে। এটা মূলত প্রতিযোগিতার জেতার উপর নির্ভর করে প্রাইস মানে। সামনে যে গাছটা দেখছেন এটা নিম গাছ, অনেক প্রশস্ত নিম গাছ। অর্থাৎ আমাদের দেশে প্রায় প্রতিটা গাছই এখানে দেখা যায়। সাজিনা গাছ, উপরের অংশটা সাজিনা গাছ, সাজিনার পাতা এদের খুবই পছন্দ করে যে কোনো রান্নায় খাবারের সাথে। তবে সজিনা তারা সাধারণত খায় না, সেটা গাছে নষ্ট হয়। তবে অনেকেই আছে পছন্দ করে, তবে অধিকাংশ ক্ষেত্রে কাউকে আমি এখন পর্যন্ত যা বলছিলাম, এটা একটা বাস্কেটবল খেলার মাঠ। আমি প্রথম একটা বারান্দায় দেখলাম যেখানে বাস্কেটবলটা ইনডোর স্টেডিয়াম হিসেবে বানানো হয়। এরা বাস্কেটবলটা খুবই পছন্দ করে। এরা 9:00-5:00 সেই দোকান, নিজের দোকানে 9:00-5:00 দোকান করতে পছন্দ করে। এবং তারা তো বিশেষ করে 6:00-7:00 মধ্যে রাতের খাবারটা খেয়ে ফেলে এবং তারা তারপর গেম, এরা তারপর তার বেরিয়ে পড়ে গেম খেলাধুলার জন্য। বাস্কেটবল তাদের একটা খুবই খুবই জনপ্রিয় একটা খেলা এবং বাচ্চা থেকে শুরু করে সকলেই বাস্কেটবল, বাচ্চা থেকে সকল বয়সের ছেলেমেয়েরাই বা বাস্কেটবল খেলাটা পছন্দ করে, খুব খেলতে থাকে। কিন্তু বারাঙ্গায় এই জায়গাটা মোড়া টিন দিয়ে শেড করা থাকে যেন বৃষ্টি পানি মাঠের ভিতর না প্রবেশ করে। এবং গ্রামের যে অনুষ্ঠান তাই এই বাস্কেটবল মাঠেই হয়ে থাকে। কিন্তু এটাই দেখলাম প্রথম বাস্কেটবলটা অবহেলিত। পাশেই আছে তাদের খ্রিস্টিয়ান চার্চ। এদের ধর্মের শ্রেণীবিভাগ অনেক বেশি বিধায় কোন সম্প্রদায়ের বা কোন সম্প্রদায়ের এই চার্চটি তা আমার পরিচিত কাউকে জেনে থেকে জেনে নেব। মূলত এদের ভিতর শ্রেণী বিভক্ত অনুবেশন করে বলেছি এবং এখানে এখন পর্যন্ত কখনো এই চার্চে কোনো ধরনের অনুষ্ঠান হতে দেখি নাই। করোনা জনিত কারণে সমস্ত চার্চগুলো বন্ধ রয়েছে, সে বিষয়টার কারণেই হবে হয়তো। তবে এখানে রাতের বেলাও কখন আলো জ্বলতে দেখি না, কিন্তু অন্যান্য যতগুলো চার্চ আমি দেখেছি চার্চগুলো অত্যন্ত উন্নত পরিপাটি এবং দেখতে অত্যন্ত সুন্দর হয়, যা কোনো ব্যাখ্যা নেই। আকাশে দূর আকাশে মেঘ, পাহাড়,
খেলা করছে, দেখাটা অত্যন্ত সুন্দর একটা। ওই পাহাড়ে পাদদেশে সাগর অবস্থিত, পাহাড়টা পাহাড় আকাশ সাগর একসাথে মিশে গেছে। দূর যে সাদা মেঘগুলো দেখা যাচ্ছে সেগুলো মূলত সাগরের খুব নিকটে নিকটে অত্যন্ত সুন্দর পরিপাটি একটা জায়গা। পরবর্তীতে কোনো একটা সময়ে আমরা হয়তো নিয়ে যাবো ওখানে। এদের আয়ের সবচেয়ে বড় অংশ ফরেন রেমিটেন্স আয়। আমি পূর্বে বলেছি ১৮ বছর হলে তারা ১৮ থেকে ২২ বছর অধিকাংশ ছেলে মেয়েই সন্তান নিতে সন্তান নিয়ে নেয় বা নিতে পছন্দ করে, এবং ১৮ বছর পূরণ হলে এবং ২২ বছরের মধ্যে তারা বিদেশ ভ্রমণে ভ্রমণ করে এবং যত অর্জিত অর্থ তারা শৌখিনতা বাড়ি, সুন্দর একটা বাড়ি, একটা গাড়ি, একটা জিপনি, আয়ের জন্য একটা জিপনি, মোটর সাইকেল, তারা প্রয়োজন থাকুক বা না থাকুক সুন্দর একটা মোবাইল কিনে, ট্যাবলেট কিনে, কম্পিউটার কিনে তার বান্ধবী। এখানে বিয়েটা অনেক বিচিত্র, ছেলে বা মেয়ে উভয়ে যদি একে অপরকে পছন্দ হয় তাহলেই তারা একত্রে থাকতে পছন্দ করে বা একত্রে থাকে। এখানে পরিবার কখনোই বাধা হয়ে দাঁড়ায় না এবং বিয়ের পূর্বে এরা সন্তান ধারণ করে এবং সন্তান নিয়ে নেয়। মজার বিষয়, বিয়ের জন্য তাদের পরিবারের অনুমতি নেয় বা নিতে নেয়, অথচ বিয়ের পূর্বেই তারা বাচ্চা মা বা বাবা হয়ে যায়। বাড়িটা অনেক সুন্দর, সাম্পাগিতা স্টেট আমাদের থাকার বাসাটি অবস্থিত। এখানে যা বলছিলাম, বিয়েটা খুব ঐশ্বিক একটা বিষয় মতো ব্যয়বহুল, তাই অধিকাংশ ব্যক্তি বিয়ে বন্ধনে আবদ্ধ হয় না, হতে দেখি না, পয়সা নেই না। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের অধিকাংশ আবার বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদ বলতে একে অপরে বিচ্ছিন্ন থাকে, অফিসিয়ালি বা বিচ্ছেদ খুব ব্যয়বহুল, এজন্য তারা কখনোই একজন আরেকজনের সাথে বিচ্ছেদ ঘটায় না, অর্থাৎ তার একজন আরেকজন থেকে দূরে থাকে, শুধুমাত্র সম্পর্কটাই তারা বিচ্ছেদ ঘটায়। কিন্তু তাদের বৈবাহিক অবস্থা কোনো বিচ্ছেদ ঘটে না। এখানে যে ফলটা দেখছি, এটা মূলত রামবুতান অত্যন্ত সুস্বাদু একটা ফল, কভারের উপরে লোমশ, সবুজ লোমশ, পাখির টকটকে লাল, ওপর কভার ছিঁড়ে ফেললে লিচুর মতো সাদা অংশটা বেরিয়ে আসে, এবং বিচিটা অনেকটা বাংলাদেশের ছোটো ছোটো কাঁঠাল বিচির মতো, এবং চাপ পড়লে সাদা দুধের মতো সর বেরিয়ে আসে।
মূলত সাদা অংশ খেতে হয় এবং বীজটাকে ফেলে দিতে হয়। আবার দেখা হবে পরবর্তী কোনো এক কোনো স্থানে। এ পর্যন্তই রাখি।